नमस्कार, मैं जरा शुभ शास्त्री जरा आर्थिक कष्टे खूब भुगजन आर्थिक कष्टे जरा भुगजन तेरे क्षेत्र में टोटका देव जरा खूब अर्थ कष्टे भुगजन जेको व्यवसा कर व्यवसा ठीक दाड़ करवाते को उन्नति करते तर विषय हमें आर्थिक एक उन्नत कर टोटका अवश्य आज के दिए जाब ता এটা দেখার আগে বা শোনার আগে সবটা শুনতে হবে। আর্থিক সংকট বলতে গেলে আমি জিনিসটা বোঝাই আপনাকে, আর্থিক সংকট কিন্তু অনেক দিক থেকে হয়। আর্থিক বলতে শুধু অর্থ সংকট বা দারিদ্রদোষ যাকে বলি সেটাকে বলতে চাইছি বা বোঝাতে চাইছি। এই আর্থিক কষ্ট বলতে ধরুন কাউরির সন্তান হতে চাইছে না, ওটা কিন্তু একটা কষ্ট, দারিদ্র মানে দারিদ্রতা। আর্থিক কষ্ট বলতে গেলে দারিদ্রতা, কারো হয়তো অর্থ ইনকাম করে অর্থ জমছে না, এটাও কিন্তু একটা দারিদ্রতা। ধরুন আপনি বাড়িতে আছেন, বাড়িতে শান্তি নেই, শান্তির দারিদ্রতা। বা আপনি হয়তো সন্তান নিয়ে সুখী নন, ওটা একটা দারিদ্রতা। ওটা কিন্তু একটা দারিদ্রতা, মানে সন্তান সুখ পাচ্ছে না, ওটা একটা কিন্তু অভাব বা দারিদ্রতা। এবার ধরুন আপনি বিবাহ করতে যাচ্ছেন বা বিবাহ করেছেন, বিবাহের পরে যে সংসারে অশান্তি, এটাও একটা দারিদ্রতা, সুখের দারিদ্রতা। অনেকে অনেক রকম দারিদ্রতা থেকে যায়, কিন্তু মেন হচ্ছে আর্থিক দারিদ্রতাটাই মানুষের বেশি কষ্টে ভোগে বা ওটা নিয়ে বেশি মানুষের ডিপ্রেশন বা চিন্তাধারা করে বা চিন্তা বিষয় করে। এইটা যদি আপনাকে মুক্তি পেতে হয় তাহলে আপনাকে করতে হবে একটা মন্ত্র আমি দেব। মন্ত্র দেবার পর্বে পূর্বে জিনিসটা ভিডিওটা ভালোভাবে শুনতে হবে বা দেখতে হবে। এটা করতে গেলে কিন্তু আপনাকে শুদ্ধ আসনে বসে নিষ্ঠাচার মেনে করতে হবে। নিষ্ঠাচার বলতে গেলে আপনাকে খুব হিসাব করে সান্তান করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে তারপরে এটা আপনাকে পূর্ব দিকে মুখ করে বসে আপনাকে মন্ত্র জপ করতে হবে, পূর্ব দিকে মুখ করে, বুঝতে পূর্ব দিক করতে পারেন বা ঈশান কোণ, মানে উত্তর পূর্ব কোণকে বলি আমরা ঈশান কোণ, সেটাও কিন্তু আপনি করতে পারেন। কি করবেন, বুধবার রাত্রিতে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে পূর্বমুখে বা ঈশান কোণে বসে জপ শুরু করতে পারেন। সামনে লক্ষ্মী দেবীর ছবি অবশ্যই করে নেবেন, লক্ষ্মীর ছবি সবাই পান, সবাই জানেন লক্ষ্মী দেবীর ছবি, সবাই ওটা নেবেন। লক্ষ্মী দেবীর ছবি একটা কিন্তু অবশ্যই করে নিয়ে নেবেন, তার সামনে ধূপ একটা প্রদীপ বা মোমবাতি জ্বালাবেন এবং সেটা তারপর এই যে মন্ত্রটা আমি বলছি মন্ত্রটা কিন্তু সেইভাবে জপ করবেন, ভালো করে শুনবেন, পারলে বারবার শুনবেন মন্ত্রটা। বুধবার থেকে শুরু করে 108 বার করে জপ করবে, বুধবার থেকে শুরু করবেন, এক মাস জপ করবেন 108 বার করে রেগুলার। সেটা আপনি সকালে করতে পারেন বা সন্ধ্যায় করতে পারেন বা যে কোনো সময় আপনি করতে পারেন, যেটা আপনার সুযোগ সুবিধা হবে সেটা দেখে আপনি কিন্তু করবেন। এবার ওইটা করলেন, একটু বেলপাতা ধূপ যেটা দেওয়ার মাকে দেওয়ার ইচ্ছা আপনার তাকে মাকে দিলেন, লক্ষ্মীদেবীকে দিলেন, দেওয়ার পর মন্ত্রটা বলবেন ওম শ্রীং শ্রীং কমলে কমলায় পুষিদ পুষিদ সিং ওং মহালক্ষ্মী নমঃ। মাবার একটা বানান বলে দিই ওং, তারপর সরহস্রী সরে ফেলা দীর্ঘি অনেশ্বর সিং, তারপর সরি অনেশ্বর সিং কমলয়কার কমলে, তারপরে কমলায় কমলয়কার উন্তস্তয়কার কমলায় পুষিদ পরে ফেলা দন্ত সয়স্বী দা পোষিদ, আবার পরে ফেলা দন্ত সয়স্বী দা পোষিদ সিং, তারপর সরে ফেলা দীর্ঘি অনেশ্বর সিং ওং মহালক্ষ্মী ম হয় আকার মহা ল ক্ষয় দন্ত নয়কার মহালক্ষ্মী নমঃ ন ম হসন্ত। এটা কিন্তু 108 বার করে যদি করতে পারেন আপনি আর্থিক কষ্ট বা যে কোনো কষ্ট থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। আর চ্যানেলটা পারলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন, আরও বিশদে আমি আরও আমাদের ভিডিও দেব, আরও টোটকা সামগ্রী দেব। আপনারা যে সাপোর্ট না করেন আমাকে দেয় করতে পারছি না, সেজন্য সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে আমার দেওয়ার উৎসাহ বাড়বে,
लाइक शेयर करबें। सबाई भालो थाकुन। जय माता दी, जय मा लक्ष्मी।